দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। অনলাইন ভিশন টিভি যারা নিয়মিত দেখেন, সাবস্ক্রাইব করেছেন এবং লাইক দিচ্ছেন নিয়মিত, আমাদেরকে উৎসাহিত করছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। এই দুঃখের সময়ও আমরা মাঝে মাঝে চেষ্টা করি আপনাদের কিছু তথ্য দিতে। দীর্ঘ 39টি বছর সংবাদকর্মী হিসেবে কাজ করেছি, তা থেকে যা শিখেছি তা দেওয়ার সুযোগ কম, সীমিত পরিসরে। তারপরেও অনলাইন ভিশন টিভি আমরা আমাদের যে সকল সাবস্ক্রাইবার ভাই বোনেরা আছেন তাদের জন্য আমাদের কিছু করা। আজকে আমরা ধানমন্ডি, শঙ্কর এবং বনানী, কাউরান বাজার, রায়ের বাজার, নিউ মার্কেট এবং যাত্রাবাড়ি সহ কয়েকটি জায়গায় আমরা ঘুরে দেখলাম। সব জায়গায় যে সামাজিক দূরত্ব বজায় রাখার যে কথাটা সরকার বলছে বা সবাই বলছে, এটাই হলো সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। এবং মাস্কের ব্যবহার, সেটা কিন্তু অনেক জায়গায় মাস্ক থাকলে অনেকে ব্যবহার করছে না এবং সামাজিক দূরত্ব বাজারের মধ্যে দেখাই যাচ্ছে, তো কোথাও পেলাম না। আর আমরা একটা আজকে দেখলাম বাজার দর, পাইকারি বাজার আর খুচরা বাজারে ফার ডিফারেন্স, এত পার্থক্য সত্ত্বেও সরকারের কোনো লোকজন এসে তাদেরকে কিছু জিজ্ঞেস করছে না, বলছে না, জরিমানা ফাইন সেগুলো করছে না, কিন্তু একজন সাধারণ মানুষ, নিরীহ মানুষ হেঁটে যাচ্ছে, ব্যাস তাকে জরিমানা, সে যদি তর্ক করে আর না হলে লাঠি পেটা। তো আমার কথা হলো, যারা ব্যবসায়ী, সরকার তো আমাদেরকে এই পর্যন্ত কোনো সহযোগিতা করছে না, করেনি, করা উচিত ছিল, কিন্তু সামনে কী করবে জানি না। তবে আমরা যতটুকু দেখলাম, রাস্তায় হাঁটা যায় না, ছোটো ছোটো বাচ্চা নিয়ে মেয়ে মহিলারা টাকা চাচ্ছে, পয়সা চাচ্ছে, সহযোগিতা চাচ্ছে। আমাদের উপায়টা কি? আমাদের শ্রেণীর যারা কোটি কোটি মানুষ চাইতে পারে না, দিতেও পারে না, সেই লোকগুলো কিন্তু খুব সমস্যায় আছে। তো আমি অনুরোধ করব, সারা বাংলাদেশের যেই যে জায়গাগুলোতে বেশি সমস্যা, সেই সব জায়গাগুলোতে সরকারের দায়িত্বশীল লোকজনরা কিন্তু এখনও আসছেন। এখন আওয়ামী লীগের এত বড় বড় নেতা আমরা দেখি সব জায়গায়, কই এখন তো তাদেরকে, তারা সুনির্দিষ্ট কিছু প্যাকেট নিয়ে হয়তো যায়, এক ছবি টবি উঠে তারা ওগুলো রেকর্ড করে বড় নেতা করে দেখে, এমন হয়তো হইতে পারে, কিন্তু ওইটা তো দরকার নেই। এখন ফটো সেশন নয়, এখন হচ্ছে কাজ। এখন প্রত্যেকটা বাড়িতে গিয়ে যারা ভদ্রলোক তাদেরকে খুঁজে খুঁজে সহযোগিতা করা। এই বাড়ি ভাড়ার জন্য যে যন্ত্রণা দেওয়া শুরু করেছে, আমাদের কাছে অনেকেই বলছেন যে সাংবাদিক সাহেব কিছু করেন, কিছু বলেন। আমি তো এখন অন্যের হাউজে কাজ করি না, যেহেতু আমি দীর্ঘদিন কাজ করেছি, এখন অনলাইন ভিশন টিভিটাকে এমনভাবে দাঁড় করাচ্ছি যেন এক পর্যায়ে আপনাদের চাহিদা পূরণ করতে পারি। তো সে যাই হোক, আমাদের একটি অনুরোধ, এই যে রাজপথে আজকে আসলাম, খুব সতর্কতার সাথে চলতে হলো, কারণ বাজার এবং যাত্রাবাড়ির যেই পাইকারি বাজার বা খুচরো বাজারগুলোতে দুটা পর্যন্ত যে চলাচলের সুযোগ সুবিধা, সেই সময় কিন্তু যথেষ্ট জীবাণু ছড়ানোর ঝুঁকি থাকে, এই দিকে কিন্তু খেয়াল করার কোনো কেউ নেই, শুধু প্রেস ব্রিফিং দিয়েই চলছে। অমুক খাতে, কৃষি খাতে, অমুক খাতে প্যাকেজ 8,000, 10,000, 4,000 কোটি টাকা, তো এইসব বান্ডেল প্যাকেট থেকেই তো লুটপাট হয়। এরকমভাবে দিলে আপনারা প্রত্যেক কৃষকের হাতে হাতে গিয়ে আপনারা প্যাকেট ধরিয়ে দেন, হয় নগদ অর্থ, না হলে খাবার জিনিসপত্র। আপনি কৃষকের জন্য দিবেন, ওই আগামী ফসলের চিন্তা করছেন, সরকার চিন্তা করছে যে এই টাকাগুলো দিয়ে বাস, তুমি খায় না খায় সাইজে ধার দেনা পড়ে থাকবে, সেদিকে খবর নেই, হয়তো একটা টাকা দিবে একটা গণ্ডির মধ্যে, সেই গণ্ডিতে যারা যারা থাকবে তাদের উৎপাদনের জন্য কৃষি উত্তর, সেটা হলো ভিন্ন আলোচনা। আগে বাঁচা, তারপরে হলো কাজ, কর্ম, কৃষি ইত্যাদি, কিন্তু না, আমরা দেখছি কৃষক যেমন, তারপরে শ্রমিকদের বেতন দিতে হবে, বেতন 20 তারিখ এই একটা নির্ধারণ করেছে অমুক তারিখের মধ্যে। এখন প্রশ্ন হচ্ছে বেতনটা এইভাবে গভর্নমেন্ট এগুলো যদি বলে তাহলে আমাদের জন্য কিছু বলা হচ্ছে না। আমি প্লিজ অনুরোধ করি, সব সময় আমি সরকার এবং প্রশাসনকে সহযোগিতার জন্য চেষ্টা করি, আমাদের প্রত্যেকটি অনুষ্ঠান বা প্রোগ্রাম বা ভিডিও আমরা জনকল্যাণের জন্যই করি এবং
রাষ্ট্রকে আমরা সহযোগিতা করা হলো প্রধান শর্ত, এই দেশ বাংলাদেশ। এই বাংলাদেশ বেঁচে থাকলে, বাংলাদেশ টিকে থাকলেই আমরা টিকে থাকি। তো এমন অবস্থায় দিন দিন করোনার রোগী বাড়ছে এবং শনাক্তের যেই পদ্ধতি, সেই পদ্ধতি নিয়েও কেউ কেউ বলছেন যে কেউ একটু জ্বর সর্দি কাশি হলেই করোনা বলে তাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করা হয়। আমাদের এলাকাতেও ও সব এলাকাতেই গলিতে গলিতে লকডাউন এই পোস্টার লিখে লাগিয়ে দিয়েছে। এখন লকডাউন কেন কি আশয় বিষয় আর নিয়ম কানুনগুলো যেমন তেমন, আমাদের এখন প্রথম দরকার হলো জনগণের, প্রথম দরকার হলো খাওয়া খাদ্য। আপনাদের বিশ্বের অনেক দেশের মতোই বাড়ি বাড়ি গিয়ে প্যাকেট নিয়ে দিয়ে আসেন গেটে সম্মানের সাথে, রাষ্ট্রের যে টাকা আছে তহবিল আছে সেখান থেকে করেন। উন্নয়ন এখন বাদ দিয়ে এখন জনগণকে রক্ষা করুন, ধার দানা কিন্তু হয়ে যাচ্ছে, অনেকেই হয়ে গেছে। আমি ব্যক্তিগতভাবে আমি নিজেও অনেক খ্রিস্টান পিছিয়ে পড়েছি, অথচ জীবনে কখনো কারো কাছে হাত পাতিনি, কিন্তু এখন সামনে কতদিন অনির্দিষ্ট যে সময়টা সামনের দিকে আমরা কীভাবে চলবো, কীভাবে ছেলে মেয়ে লেখাপড়া করাবো এবং সংসার পরিচালনা করব এবং কাজকর্ম করতে পারলে ইনশাআল্লাহ কোনো বিষয় নেই। আর আমি এটুকু জানি, অনেকেই বলেছেন, অনেক আলেম ওলামা এবং ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব এবং অন্যান্য পেশার লোকজনরা বলেছেন আল্লাহ ভরসা, ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না, এখন কষ্ট করে বেঁচে থাকি আল্লাহর রহমত। আসলে এই যে একটা মনের জোর, হুজুরদের মধ্যে ইসলামী শিক্ষায় যারা শিক্ষিত তারা কিন্তু মনে করে না যে আমাকে টাকা বা বাড়ি গাড়ি আমাকে খাওয়ায় বা পরিচালনা করে, একমাত্র আল্লাহ, আল্লাহই আমাদের সহায়। তাই সর্বশেষ এখনও সময় আছে, বাজার মূল্য নিয়ন্ত্রণ করুন, পাইকারি আর খুচরা বাজার ঝাঁকে ঝাঁকে নামিয়ে দিন। পুলিশ ভাইরা যেমন সামাজিক দূরত্বের কাজে আছে, এই কাজটা আরও কম গুরুত্ব নয়, কারণ যদি একটু হিসেব করে চলতে পারে তবুও তো 5 দিন 7 দিন 10 দিন বেশি চলতে পারে। তাই আসুন, রাস্তায় বের হবেন না, সামাজিক দূরত্ব বজায় রাখবেন। পুলিশ ভাইদেরকে বলছি আপনারা প্লিজ এমনভাবে শাসন করুন যেন আপনাদের প্রতি আমাদের শ্রদ্ধা আসে, কেননা আপনারা খুব কষ্ট করছেন, এতে কোনো সন্দেহ নেই, সেনাবাহিনীর ভাইরাও কষ্ট করছে। সবশেষে আপনাদেরকে বলবো, অনলাইন ভিশন টিভি লাইক দিন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। সকলকে ধন্যবাদ, আবার দেখা হবে আরেকটি বিষয় নিয়ে।